কথায় আছে, কথায় আছে জ্যাসা দেশ ওয়াইসা ভেষ। কিন্তু আমরা অ্যাকুরিয়াম হবিতে, মানে আমাদের এই হবিতে আমরা কিন্তু সবসময় কথাটা মানি না। বোঝাই একটু এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি কোনো ঠান্ডার দেশে গেছেন, ঠান্ডার জায়গায় গেছেন ঘুরতে, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই ঠান্ডার পোশাক নিয়ে যাবেন, সোয়েটার, মাফলার, জ্যাকেট, এইসব, রাইট? ওখানে নিশ্চয়ই আপনি খুব লাইট কিছু পরে যাবেন না, হেভি কিছু নিয়ে যাবেন বা পরে যাবেন। সেম আপনি যদি কোনো গরমের জায়গায় গেছেন, তাহলে আপনি আবার ওখানে এক্স্যাক্টলি অপোজিটটা করবেন, মানে লাইট কিছু নিয়ে যাবেন, হালকা কিছু, যাতে হাওয়া পাস করতে পারে, হাফ প্যান্ট বা সিমিলার কিছু নিয়ে যাবেন, তাই তো? এটা কেন বললাম, কারণ হচ্ছে পরিবেশ অনুযায়ী কিন্তু আমাদের নিজেদের ওখানে সেট করতে হবে, তাই আমরা সেইভাবে প্রিপেয়ার হয়ে যাই। আমাদের মাছের ক্ষেত্রে এটা সম্ভব না, আমাদের মাছরা নিজের মতো করে নিজের মতো অ্যাটমসফিয়ার বা পরিবেশ তৈরি করে নিতে পারে না, ওটা আমাদের করে দিতে হয়, আমাদের দায়িত্ব। আর এই দায়িত্বটাই কিন্তু আমরা মাঝে মাঝে ঠিকভাবে পুরো করতে পারি না বলে আমাদের মাছ অসুস্থ হয়ে যায়, স্ট্রেসে চলে আসে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আবার কিছুদিন পর হয়তো এক্সপায়ারও করে যায়। ভেরি সরি বাট দিস ইজ ভেরি ট্রু। আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি বোঝাবো ইন্ডিভিজুয়ালি বেশ কিছু ভ্যারাইটির মাছ এক্সাম্পল দিয়ে যে তাদের জন্য আপনার ডেকোরেশনটা হওয়া উচিত কিরকম। কারণ হচ্ছে আমরা একই ডেকোরেশন রাখি এবং ছ মাস, তিন মাস, বারো মাস পর পর মাছ চেঞ্জ করতে থাকি, এটা হবে না। ডেকোরেশন অ্যাটমসফিয়ার এক, কিন্তু মাছ আলাদা আলাদা, এটা সঠিক নয়। মাছ যদি আলাদা আসে, সেই অনুযায়ী ডেকোরেশন আপনাকে চেঞ্জ করতে হবে বা কিছু অ্যাড বা লেস করতে হবে। ভিডিও খুব ইন্টারেস্টিং হবে, নো ডাউট। তাই যারা নতুন বন্ধু, প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছেন, আপনারা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আমরা কোয়ালিটি কন্টেন্ট ডেলিভার করে থাকি। আর যারা পুরনো বন্ধু, ভিডিও পুরো দেখবেন আশা করি, আর ভিডিও শেষ হওয়ার পর আপনারা যেভাবে কমেন্টস করছেন, আমি পার্সোনালি পড়ছি আপনাদের কমেন্টসগুলো, তো ওইখানে গিয়ে ভালো করে লিখবেন যে আপনাদের আগামী দিনে কি কি ভিডিও আরও চাই, এবং আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কতটা ভালো লাগলো বা কোন কোন জায়গায় ভালো লাগেনি, সেই সব মন খুলে কমেন্টস করুন, রেসপন্স দিন। সবার আগে আমরা অ্যারোয়ানা বা মনস্টার গ্রুপ বা যা অ্যাগ্রেসিভ মাছ যারা থাকে, যেমন অ্যারোয়ানা, প্যারোট, অস্কার, গোরামি, এই ধরনের মাছ যারা একটু অ্যাগ্রেসিভ হয়, একটু রাগি হয়, এই ধরনের মাছদের জন্য কেমন ডেকোরেশন হওয়া দরকার। অনেকে আমি দেখেছি অ্যারোয়ানা প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখে বা মনস্টার ট্যাঙ্কে, এই ধরনের কমিউনিটি ট্যাঙ্ক। এই কমিউনিটি ট্যাঙ্কের মধ্যে অনেকে ড্রিফট ফুড বা সিমিলার কিছু, মানে যেটা আমরা ডালপালা বলি। তো এখানে একটা জিনিস না বুঝতে হবে, মনস্টার ট্যাঙ্কে আপনি যতটা ফাঁকা রাখবেন তত ভালো। এর কিছু ডুজ অ্যান্ড ডোন্ট আছে, সেটাকে ভালো করে বুঝুন যে কেন আমি বলছি, কেন মানা করছি। প্রথম কথা হচ্ছে, যত এই ধরনের মাছ আছে অ্যাগ্রেসিভ ফিশ, এরা যেমন অ্যাগ্রেসিভলি খায় তাদের গ্রোথটাও কিন্তু অমনি। অস্কার বলুন, প্যারোট বলুন, পিকক বাস বলুন, অ্যারোয়ানা বলুন, গোরামি বলুন, এদের মোটামুটি গ্রোথ ফাস্ট, এরা খুব একটা স্লো গ্রোথ না, এদের মোটামুটি এরা ভালো গ্রো না। তো যেমনই গ্রো হবে, এদের স্পেসটা দরকার হবে, জায়গা দরকার হবে। এবার আপনি একটা ট্যাঙ্ক, একটা মিড সাইজের ট্যাঙ্কের মধ্যে গাছপালা, ডাল, এটা ওটা দিয়ে, রক্স, আরো কিছু ডেকোরেটিভ আইটেম দিয়ে ডেকোরেশন করে রেখেছে, যে তাদের যে ঘোরাফেরার জন্য যে একটা খোলামেলা আবহ, সেটা পাচ্ছে না তারা। আপনার ভালো লাগছে, আপনার ট্যাঙ্কটা বেশ সাজানো, বেশ গোছানো, বেশ সুন্দর একটা ডেকোরেশন করা আছে, আপনার ভালো লাগবে, কিন্তু অ্যাকুরিয়ামের মধ্যে কে থাকে? আপনি না, অ্যাকুরিয়ামের মধ্যে থাকে আপনার মাছ। তাহলে সবসময় এটা মাথায় রাখতে হবে, আমাদের কি ভালো লাগে তার থেকে বেশি ইম্পর্টেন্ট মাছেদের কোনটা ভালো লাগে। আপনারা হয়তো দেখবেন অনেক সময় মনস্টার ট্যাঙ্কে একটা মাছ আর একটা মাছকে চেস করছে, বুলিং করছে, এ পালাচ্ছে, ওদিকে পালাচ্ছে, তাই হয়তো। তো এই ক্ষেত্রে যদি আমরা ড্রিফট উট রেখে দিন, অনেক সময় অনেকের সাথে হয়েছে ওই ড্রিফট উটের খোঁচা খেয়ে ওদের বডি ছিলে যায়, রক্ত বেরিয়ে যায়, তো আমরা তো অত খেয়াল রাখি না, ওখান থেকে অনেক সময় ইনফেকশন হয়ে বডিতে ফাঙ্গাস হয়ে যায় এবং মাছ ড্যামেজও হতে পারে। তো একটা জিনিস একদম মাথায় বসিয়ে নিন আজকে এই কথাটা,
যে মনস্টার ট্যাঙ্ক যতটা সম্ভব আমরা ফাঁকা রাখবো এবং তাদের স্পেস দেবো যাতে তারা খাওয়া দাওয়া ঘোরাফেরা খেলাধুলা করে আরামসে বড় হতে পারে। আমাদের কি ভালো লাগছে সেটা ম্যাটার করে না। আমি আবারও বলছি, মাছ কোন পরিবেশে ভালো থাকবে সেটা আমাদের তৈরি করে দিতে হবে, আর এটাই একটা ভালো হবিস্টের দায়িত্ব। আমি এক্ষুনি কি বললাম একটু আগে, যে মনস্টার ট্যাঙ্ক বা অ্যারোনা ট্যাঙ্কে আপনারা ফাঁকা রাখবেন, খালি রাখবেন যতটা পারে, ওখানে ওরা ঘুরে ফিরে বেড়াবে, ফাঁকা থাকলে বেটার থাকে। কিন্তু দেখুন, আবার এই পার্টে আমি একটু অন্য কথা বলবো, বুঝবেন কেন অন্য কথা বলছি সেটাও বলবো। এবার আপনাকে মাঝে মাঝে মনস্টার ট্যাঙ্কে কিছু হাইডিং স্পেসও দিতে হবে। হাইডিং স্পেস মানে কিছুটা লুকোনোর জায়গা। কেন দিতে হবে এবার বুঝুন। রেড ফায়ার ইল, আমি ছবি দেখাচ্ছি দেখুন, ফায়ার রেড ইল, তারপরে সেনেগাল বা বাইচির, বিভিন্ন রকমের সেনেগাল বা বাইচির হয়, এই ধরনের মাছ আপনি যখন রাখছেন তখন এরা শুরুতে একটু হাইডিং স্পেস খোঁজে। বুঝতে হবে ব্যাপারটা, এরা হাইডিং স্পেস খোঁজে, প্রথমে এরা একটু ভয় পায়, প্রথমে এরা একটু লুকিয়ে থাকে, আড়ালে থাকতে চায়। যেমন যেমন এরা ধীরে ধীরে ওই পরিবেশটার সাথে মানিয়ে নেয়, তারপর এরা আবার ধীরে ধীরে বাইরে বেরোতে শুরু। আর আপনাকে যে আমি হাইডিং স্পেস দিতে বলছি, দেখবেন ফায়ার রেড ইল বা যেটা বললাম সেনেগাল বা বাইচির বা এই ধরনের মাছের জন্য যে হাইডিং স্পেসগুলো হবে সেগুলো একটু আকারে ছোট এবং নিচের দিকে থাকবে, সেগুলো কোনো ওপর দিকে বেরিয়ে থাকবে, ডালপালা এই ধরনের নয়। আমি কিছু হাইডিং স্পেস আমরা ইউজ করি, ওগুলো আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের কিছু মাছ যখন আপনারা অ্যাড করবেন তখন আপনাদের এই ধরনের কিছু হাইডিং স্পেস অ্যাড করতে হবে। এতে যারা মিড বা ওপরে ঘুরে বেড়াচ্ছে যে সকল মাছরা, তাদের কোনো অসুবিধা হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ এরাও ভালোভাবে থেকে যাবে। এবার আমরা লেক মালাবি সিক্লেট নিয়ে কথা বলবো। লেক মালাবি সিক্লেটের ডেকোরেশনটা কেমন হওয়া উচিত, আপনারা একটু গিয়ে গুগলে সার্চ করলে বা ইউটিউবে ভিডিও সার্চ করলে আপনারা দেখতে পাবেন, ম্যাক্সিমাম মালাবি সিক্লেট সিক্লেট ফিশের ট্যাঙ্কে হাইডিং স্পেস দেওয়া থাকে। হাইডিং স্পেস মানে লুকোনোর জায়গা। এবার দু তিনটে কারণে এই হাইডিং স্পেসগুলো ব্যবহার করা হয়, যেখানে হোল রক বা ড্রাগন রক বা স্যান্সিভার রক, এই ধরনের বিভিন্ন রক দিয়ে হাইডিং স্পেসগুলো দেওয়া হয়, এবং নিচে আপনারা স্যান্ড ইউজ করতে পারেন। এই রক দেওয়া হয় অনেক সময় পিএইচটাকে ব্যালেন্স করার জন্য, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট রক্স দেওয়া হয়, কারণ এরা একটু অ্যাগ্রেসিভ প্রজাতির হয়, এরা একে অপরকে অ্যাট্যাক করে। ঠিক আছে, ছোট মাছ, কালারফুল মাছ, দেখতে খুব সুন্দর, কিন্তু এদের মধ্যেও অ্যাগ্রেশন আছে, এরাও একে অপরকে তাড়া করে, মারপিট করে। তো এই হাইডিং স্পেসগুলো দিয়ে দিলে যে যার মতো টেরিটরি বানিয়ে নেবে, মানে যে যার থাকার জায়গা, যে যার এরিয়া বানিয়ে নেবে। এর জন্য একটা হাইডিং স্পেস দরকার হয়। প্লাস অনেক সময় একসাথে অনেকগুলো মালাবি সিক্লেট থাকতে থাকতে কেউ কেউ পেয়ার নিয়ে নেয়, মানে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। তো যাদের মধ্যে সম্পর্ক হয় তারাও কিন্তু একটা আলাদা জায়গায় চলে যায়, এবং সেখানে গিয়ে তারা তখন থাকতে শুরু করে। পরে হয়তো অনেক সময় দেখা যায় যে সেখানে বাচ্চাও দিয়ে দিয়েছে, তারা ব্রিড করে দিয়েছে, তো এটাও হয়। এই ক্ষেত্রে হাইডিং স্পেসটা থাকার পেছনে তিন চারটে রিজন আছে। আপনারা অবশ্যই যদি মালাবি সিক্লেট করছেন, নর্মাল ফ্রি ফাঁকা ট্যাঙ্কের মধ্যে মালাবি সিক্লেট রাখবেন না, যে কোনো সময় দুর্ঘটনা হয়ে একটা মাছ আরেকটা মাছকে ড্যামেজ করতে পারে। এবার সবার ফেভারিট মাছ নিয়ে কথা বলবো, অনেকেরই ফেভারিট মাছ, সেটা হচ্ছে ডিসকাস। ডিসকাসের ডেকোরেশনটা কেমন হবে? ডিসকাসের ডেকোরেশনটা না দু রকমেরই হয়, কিন্তু আমি যেটা বলবো সেটা একটু শুনলে আপনাদের ভালো হবে। কেন ভালো হবে সেটা বলছি। জেনারেলি আমরা যদি ডিসকাস ট্যাঙ্ক ডেকোরেশনস বলে খুঁজি, তো আপনি দেখবেন ডিসকাস ট্যাঙ্কে স্যান্ড দিয়ে, ড্রিফটউড দিয়ে, অ্যানোবিয়াস দিয়ে, মানে বিভিন্ন রকমের গাছ দিয়ে, একটু প্ল্যান্টেডের মধ্যেও ডিসকাস ছাড়া থাকে। সত্যি দেখতে সুন্দর। আর ডিসকাস খুব মানে লাফালাফি, ছোটাছুটি, দৌড়াদৌড়ি করে না অ্যাকুরিয়ামের মধ্যে, তো থেকে যায় প্ল্যান্টেড ট্যাঙ্কে, অনেক সময় ডিসকাস থেকে যায়। কিন্তু এই ক্ষেত্রে বলে দিই, যারা
প্ল্যান্টেড বা খুব হেভি ডেকোরেশনের মধ্যে ডিসকাসটা রাখবেন ভাবছেন, তাদের কিন্তু ট্যাঙ্ক মেনটেন করার জন্য সময় দিতে হবে। একদম সত্যি কথা, যদি আপনি মেনটেন না করতে পেরেছেন তাহলে কিন্তু খুব ডেকোরেশনের মধ্যে ডিসকাস রাখবেন না। এবার অনেকে ড্রিফটউড দিয়েও রাখে, এবার অনেকে রাখে বেয়ার বটম। কেন বেয়ার বটম রাখে? বেয়ার বটম মানে ফাঁকা, হয়তো নিচে স্যান্ড দিলো, আবার অনেকে সেটাও দেয় না, শুধুমাত্র ভিনাইল দিয়ে দিল। ভিনাইল একরকমের পোস্টার যেটা গামিং থাকে, যেটা আপনার অ্যাকুরিয়ামের কাচের সাথে সেটে যায়। অনেক সময় আমরা যে পোস্টার যে ব্যাকগ্রাউন্ড গুলো কিনে আনি সেটা বাইরে থেকে আলাদা টেপ দিয়ে আমাদের সাঁটাতে হয়, কিন্তু এই ক্ষেত্রে এটা ইনবিল্ট সেটে যায়, এটা অলরেডি গামিং শিট থাকে। এটা কেন দেওয়া হয়? তার প্রথম রিজন হচ্ছে যে ডিসকাস নিজের ছায়া দেখলে বা প্রতিবিম্ব যেটাকে বলি, যেটা আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের দেখতে পাই, তো ডিসকাস যখন নিজের প্রতিবিম্ব দেখতে পায়, প্রতিচ্ছবি দেখতে পায়, সেই ক্ষেত্রে ডিসকাস একটু ভয় পায় বা আনইজি ফিল করে, এবং তখন অনেক সময় দেখা যায় যে ডিসকাস প্রপার গ্রো করছে না, বা ডিসকাসের প্রপার কালার যেটা আমরা হয়তো সেলারের কাছে দেখেছিলাম বা যেটা হওয়া উচিত সেটা হয়তো হচ্ছে না। এবার আমি বলবো যে আমি কোন ডেকোরেশনটা আপনাদের কথা বলছি, প্ল্যান্টেড ড্রিফটউড দিয়ে একটু হেভি ডেকোরেশন নাকি খালি। খালি ডেকোরেশনের কথা আমি বলবো এখানে বেশি করে রেফার করব, এই জন্যই, কারণ হচ্ছে এক সময় বাঁচে, আর দ্বিতীয় হচ্ছে ডিসকাসের মুভমেন্ট আপনারা দেখবেন একদম আস্তে আস্তে, একদম স্লো মুভ করে। এবার আপনি যদি আপনার ট্যাঙ্ককে কনজেস্টেড করে দিয়েছেন অলরেডি বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে, তাহলে ওর যে নর্মাল মুভমেন্টটা ওটা আরও আস্তে হয়ে যাবে, তাহলে গ্রোথও আরও কম হবে। তাই যদি গ্রোথটা ঠিক রাখতে হয় ডেকোরেশনটাকে যতটা সম্ভব কম রাখুন, আর ওয়াটার চেঞ্জের দিকে একটু খেয়াল রাখবেন, অ্যান্ড ভিনাইল মাস্ট। এবার আমরা স্টিংরে নিয়ে কথা বলবো, স্টিংরে, ফ্রেশ ওয়াটার স্টিংরে। স্টিংরে ট্যাঙ্ক আপনারা যতটা খালি রাখবেন ততটা বেটার, বালি দিয়ে রাখতে পারেন, অনেকে স্টিংরে ট্যাঙ্কে বালি দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক সময় পেবলস থাকে নিচে, ছোট ছোট পাথরের টুকরো থাকে, রক্স থাকে, ডেকোরেশন করা থাকে, সেই ট্যাঙ্কেও অনেকে স্টিংরে অ্যাড করে। সমস্যাটা কি হয় দেখুন, সমস্যাটা হচ্ছে স্টিংরে খায় কিভাবে, কিভাবে খায়, খাবারের ওপর উঠে স্টিংরে খায়। ও কিন্তু নর্মাল মাছের মতো গিয়ে গিয়ে ধরে ধরে খুব কম খায়, হ্যান্ড ফিডিং করানো স্টিংরেকে একটু মুশকিল, ওটা একটু সম্ভব না। ও খাবারটা নিচে আসলে তারপর খাবারের ওপর উঠে গিয়ে খায়, ওই জন্য স্টিংরেকে বটম ফিডার বলা হয়, কারণ বটমে খাবার খায়, বটমে ফিট করে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের ওদের খাওয়ার জায়গাটাকে ঠিক রাখতে হবে। আমরা যদি নিচে পেবলস ডেকোরেশন এটা ওটা দিয়ে রাখি, তো আমরা যে ওপর দিয়ে খাবার ফেলছি, কিছু আছে মাছ যারা ওপরে খাবার খেয়ে নিল, আর কিছু খাবার আছে নিচের দিকে চলে গেল। এবার যে খাবারগুলো নিচের দিকে চলে গেল, নিচেটা যদি প্লেন না থাকে, তাহলে যদি পাথর টাথর দেওয়া থাকে না, খাবার গিয়ে ওর খাঁজের মধ্যে ঢুকে যাবে, ভাঁজে ভাঁজে ঢুকে যাবে। এবার স্টিংরে গিয়ে ওই ভাঁজের মধ্যে দিয়ে খাবারটা বার করতে পারে না, ফলত অভুক্ত থেকে যায়, আর দিনের পর দিন অভুক্ত থাকার ফল কি হয়, অসুস্থ হয়ে যাবে। এরপর সবার প্রিয় ফ্লাওয়ার হর্ন মাছ নিয়ে কথা হবে, ফ্লাওয়ার হর্ন। প্রথম কথা, আমাকে দু একজন বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে ফ্লাওয়ার হর্নের কমিউনিটি কি হবে, মানে ফ্লাওয়ার হর্নের সাথে কোন কোন মাছ রাখবে। ফ্লাওয়ার হর্নের সাথে জেনারেলি কোনো মাছ রাখতে নেই, ফ্লাওয়ার হর্নকে একা রাখতে হয়। মাঝে মাঝে দেখবেন অনেকে একটা প্যারট দিয়ে রাখে ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্কে, এটার কারণ হচ্ছে ওর অ্যাগ্রেশনের জন্য, ওর যাতে অ্যাগ্রেশন হয়, ও অ্যাট্যাক করে, রাগি মাছ খুব, তাই ওকে কোনো কমিউনিটিতে না দেওয়াই ভালো। অনেকে কমিউনিটিতে দেয়, কমিউনিটিতে রাখে, মনস্টার ট্যাঙ্কে থেকেও যায়, কিন্তু যদি আমার পার্সোনাল সাজেশন আপনারা নিতে চান, তাহলে আমি বলবো ফ্লাওয়ার হর্নকে একা রাখুন, ভালো থাকবে আর দেখতেও ভালো লাগবে। ফ্লাওয়ার হর্নের একটা টেন্ডেন্সি, যেহেতু একটু রাগি মাছ, ও কিন্তু ছটফট করে, সবসময় খেলাধুলা করে, আপনি সামনে গেলে সামনে চলে আসবে, সারাক্ষণ ঘুরছে, তো ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্ক কখনো ডেকোরেট হবে না, ওভার ডেকোরেট হবে না, আর পাতা গাছপালা এসব দেবেন না, কারণ অনেক সময় দেখা গেছে যে ফ্লাওয়ার হর্ন ওগুলো গিয়ে ছিঁড়ে দিচ্ছে, অ্যানোবিয়াস ফ্যানোবিয়াস অনেকে গাছ ফাঁস দেয়, তো ওগুলো গিয়ে ফ্লাওয়ার হর্ন ছিঁড়ে দেয়। বেস যেটা নিচেরটা, অনেকে বালি দেয়, তো খুব মিহিন বালি দেবেন, কারণ অনেক সময় হয় কি, আমরা বালির সাথে একটু পাথর পাথরের টুকরো ফুকরো দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করি, তো অনেক সময় কি, ওই পাথরের টুকরোতে ও মুখে করে নিয়ে ফেলতে যায়, তো অনেক সময় মুখটা না ছড়ে যায়, কেটে যায়,
আর মুখ কেটে গেলে কি হয়, আমরা তো অতটা বুঝতে পারি না, এইটুখানি তো ঠোঁট, সেটাও যদি কেটে যায় কোনোভাবে তো হয়তো খাচ্ছে না। এবার আমরা ভাবছি কি পেটের প্রবলেম, এটা ওটা সেটা, হয়তো মেডিসিন দিয়ে দিচ্ছি, ডিওমিং করে দিচ্ছি, কিন্তু না, আদতে হয়তো ওর মুখের ভেতরটা বা মুখের সামনেটা কেটে গেছে, আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, তাই হয়তো ও খাচ্ছে না। সুতরাং ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্ক নিট অ্যান্ড ক্লিন রাখুন, ভিনাইল দিয়ে দিন, দেখতে ভালো লাগবে, ফিল্টার যেমন নর্মাল দেওয়ার তেমন নর্মাল দিন, খুব হেভি ফিল্টারেশন না দিলেও চলে, কিন্তু হ্যাঁ ওভার ডেকোরেট করবেন না, খালি রাখুন, ও ঘুরতে ফিরতে পারবে, ভালো থাকবে, ওর হেড, ওর কালার সব ভালো হবে। আজকের ভিডিও এখানেই শেষ করব, কয়েকটা বিষয় নিয়ে কথা হলো, আমি জানি হয়তো আপনাদের মনে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে, তো তার জন্য কমেন্ট সেকশন রইলো, আপনারা কমেন্ট সেকশনে যান, আপনাদের আরো কোনো মাছের ডেকোরেশনের ব্যাপারে জানার হলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে বলুন, আমি নেক্সট কোনো এপিসোডে ডেফিনেটলি বলবো, অথবা আপনাদের সাথে অন্য কোনোভাবে কমিউনিকেট করে আপনাদের বলে দেবো যে সঠিক ডেকোরেশনটা কি করা উচিত। ভালো থাকুন সবাই, আমাদের সাথে থাকুন, আর আসুন সবাই মিলে একটা বড় কমিউনিটি করি, যাতে আমাদের প্রত্যেকের মাছ খুব ভালো থাকে। ভালো থাকবেন সবাই, নমস্কার।